নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা একটা দারুণ স্বাদের মিষ্টির আইটেম তোমাদের কাছে নিয়ে এসেছি। আজকে বানিয়ে নেবো একটা দারুণ সুন্দর সন্দেশ বা মিষ্টি, তোমরা যেটাই বলো। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে। এইটা বানাতে কিন্তু খুব একটা কিছু উপকরণ লাগে না, শুধুমাত্র দুধ, সুজি আর একটু মিল্ক পাউডার দিলেই এই রান্নাটা তৈরি হয়ে যায়। তো চলো বানিয়ে ফেলি আজকের এই সুস্বাদু মিষ্টির রেসিপি। রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য গ্যাসেতে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ভর্তি করে এক কাপ দুধ। আমি প্রথমে এক কাপ দুধ দিয়ে দুধটাকে এখন জাল দেবো। যেহেতু দুধটা একদম কাঁচা, তাই দুধটাকে ভালো করে এখন ফুটিয়ে জাল দিয়ে নেবো। আর এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু পাশে আরেকটা পাত্রেও দুধ জাল দিয়েছি, কারণ রান্নার মাঝে যদি একটু দুধ লাগে তাহলে কিন্তু আমি দুধটা ব্যবহার করতে পারবো। তো এই দুধটা দিয়ে যেহেতু মেন রান্নাটা করবো, তাই এই দুধ রান্নাটাই তোমাদেরকে দেখাচ্ছি। পাশে যে জুলটা আমি জাল দিচ্ছি সেটা কিন্তু আর দেখালাম না, জাল দিয়ে ওটা রেডি করে রাখবো, যদি লাগে পরে অ্যাড করবো। দুধটা যখন খুব ভালো করে ফুটেও যাবে, আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দিলাম। তোমরা যদি চাও এলাচ গুঁড়ো করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এলাচটাকে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। একটু ভালো করে জাল দিলেই কিন্তু এলাচটা ভালো করে গন্ধটা, এলাচ যে গন্ধটা দুধের সাথে মিশে যাবে। তো এলাচটাকে দিয়ে দেখো খুব ভালো করে নিয়ে নিচ্ছি, আর দুধটাকেও একটু ফুটিয়ে নিলাম। দুধটা যখন ভালো করে ফুটে যাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি। চিনির পরিমাণটা তোমরা যার যেরকম স্বাদ সেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মিষ্টি দেবে। আমি এই রান্নাটায় কিন্তু খুব বেশি মিষ্টি দেবো না, একটু হালকা হালকা করেই কিন্তু মিষ্টির স্বাদটা রাখবো, তাই জন্য চিনিটা এক বাটি দিলাম। এক বাটি মিষ্টি দিয়ে চিনিটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব দুধের সাথে। দুধের সাথে চিনিটা যখন খুব ভালো করে মিশে যাবে, আমি এখানে দেখো হাফ কাপ সুজি দিয়ে দিলাম। হাফ কাপ সুজি দিয়ে সুজিটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নেব। খুব আস্তে আস্তে ঘন হাতে কিন্তু এটাকে নাড়তে হবে, যাতে সুজিটা দুধের সাথে মিশে যায় আর একদম কিন্তু যাতে দলা পাকিয়ে না যায়। আর এখানে কিন্তু সুজিটাকে আমি কাঁচা সুজি দিয়েই কিন্তু রান্নাটা করছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমকে একদম কম করে দেবো, নাহলে কিন্তু গ্যাসের ফ্লেম কম বাড়িয়ে রাখলে সুজিটা চট করে ডেলা পাকিয়ে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে করতে হবে। তো দেখো যতটা সুজিটা আস্তে আস্তে কিন্তু একটা ভালো করে যত নাড়ছি সুজিটা কিন্তু আর টাইট হয়ে যাচ্ছে আর শক্ত হয়ে যাচ্ছে, একটা মন্ডর আকার নিচ্ছে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে নাড়তে থাকছি, খুব ঘন হাতে এটা নাড়তে হবে। আমি একদম স্কিপ না করে তোমাদেরকে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো যত নাড়ছি সুজিটা কিন্তু তত ফুলতে থাকছে আর তৈরি হতে থাকছে। তো এখানে কিন্তু আরেকটু দুধের প্রয়োজন, তাই আমি এর মধ্যে আরেকটুখানি দুধ দিয়ে, যেহেতু দুধটা আমি প্রথম থেকেই গরম করে নিয়েছিলাম তাই জন্য আমার এখানে এখন দিতে সুবিধা হলো, তাই তোমাদেরকে বারবার বলে দিচ্ছি দুধটা কিন্তু পাশে একটু গরম করে রেখো, যদি সুজির মধ্যে লাগে তাহলে তোমরা এখানে দিতে পারবে। দেখো সুজির মধ্যে দুধটা দিয়ে এখন ভালো করে সুজির সাথে কিন্তু দুধটাকে মিশিয়ে নেব। এরকম আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু সুজির মধ্যে দুধটা মিশে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম বারবার বলছি একদম কম করে রাখবে, তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যাবে, রান্নাটা করতে কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সুজিটাকে দুধের সাথে ভালো করে এরকমভাবে স্প্যাচুলার সাহায্যে কিন্তু মিশিয়ে নিলেই সুজিটা কিন্তু একদম দলা পাকে না আর সুন্দরভাবে কিন্তু দুধের সাথে মিশে যাবে। তো আস্তে আস্তে এরকমভাবে ভালো করে সুজিটাকে দুধের মধ্যে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে সুজিটাকে রেডি করে নেব। দেখো ভালো করে নেড়ে চেড়ে যত নিচ্ছি তত কিন্তু দুধের মধ্যে সুজিটা মিশে যাচ্ছে আর কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে। যখন দুধের মধ্যে সুজিটা খুব ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে কিন্তু আরও কিছু জিনিস অ্যাড করব। কিছু জিনিসের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া বলতে কিন্তু এইটা নারকেলের পাউডার। এই নারকেলের পাউডার তোমরা বাজারে কিন্তু পেয়ে যাবে, দোকানে গিয়ে যদি বলো নারকেলের পাউডার খুব সহজেই কিন্তু এটা পেয়ে যাবে। তো এই নারকেলের পাউডারটা দিয়ে এখন নারকেলের পাউডারের সাথে এইটাকে ভালো করে মিশিয়ে দেবো। নারকেলের পাউডারটা যখন মিশানো হয়ে যাবে আমি দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ। আমি এখানে 100 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিয়েছি, অফ করে নিয়ে ভালো করে সব উপকরণকে এখন আমি মিশিয়ে নেব। তোমরা যদি চাও গ্যাসের ফ্লেমকে নিভাজ করে দিয়েও কিন্তু এটাকে মেশাতে পারো, কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মিশালেই কিন্তু বেশি ভালো হবে। তো দেখো প্রত্যেকটা উপকরণকে একটার সাথে একটা মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশালেই কিন্তু মিশে যাবে। যেহেতু এখন এই পর্যায়ে খুব গরম থাকে তাই চট করে মিশানো যায়। তো দেখো যত আমি মিশাতে থাকছি তত কিন্তু সুন্দর একটা মন্ডর মতো হয়ে যাচ্ছে, আর দেখো কড়াইয়ের থেকে ছেড়ে যাচ্ছে। যখন এরকম পর্যায় হবে আমি দিয়ে দেবো একটা লেবুর রস। একটা লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে। লেবুর রসটা দিলে কি হবে, একটু দানা দানা মতো হবে, জিনিসটা খেতে ভালো লাগবে আর স্বাদটাও কিন্তু তাতে খুব ভালো আসবে। এটা দিলে কিন্তু একদমই টক লাগবে না আর খেতেও কিন্তু খারাপ লাগবে না। এতটা জিনিসের মধ্যে একটুখানি লেবুর রস দিলে কিন্তু সে তার স্বাদ টক হয়ে যায় না, তাতে বরং আরও বেশি ভালো লাগে এই ধরনের মিষ্টি জাতীয় জিনিস রান্না করলে। তো লেবুটাকে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেখো সুন্দর একটা মন্ডর মতো তৈরি করে নিলাম।
এবার এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটে নিয়ে দেখো এটাকে একটা আমি এখন শেপ দেবো, তোমাদের যার যেরকম ইচ্ছা তোমরা সেরকম কিন্তু মিষ্টিটা শেপ দিতে পারো। প্লেটে দিয়ে হাতের সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। এইখানে কিন্তু হাতটাকে একটু জল দিয়ে আমি ভিজিয়ে নেব, তাই জন্য একটা বাটিতে একটু জল নিয়েছি। জল দিয়ে দিয়ে এরকমভাবে কিন্তু করলে পরে কিন্তু জিনিসটা যত ঠান্ডা হবে তত আস্তে আস্তে কিন্তু তোমরা একটা শেপ দিতে পারবে। তো দেখো ভালো করে জল দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে চারিদিকটাকে ভুলিয়ে দিচ্ছি, যাতে চারিদিকটা প্লেন হয়ে যায়, আমি যাতে সহজেই একটা শেপ দিতে পারি। তো ভালো করে জল দিয়ে নিয়ে এখন দেখো ওই প্লেটের মধ্যেই আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা স্প্যাচুলা নিয়েছি। স্প্যাচুলাটাকে জল দিয়ে চুবিয়ে চুবিয়ে আমি যেরকম পারছি সেরকম শেপ দিচ্ছি। তো আমি এখানে চৌকো করে দুটোকে ভাগ করে নিয়ে দেখো এরকম শেপ দিয়েছি। তোমাদের যার যেরকম ইচ্ছা সেরকম শেপ দিও, এটা তো ঘরে বানানোর জিনিস, যার যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে তোমরা রেডি করে নেবে। তো এইটা যখন রেডি হয়ে যাবে এর ওপর থেকে আমি একটুখানি দিয়ে দেবো পেস্তা, যাতে দেখতে সুন্দর লাগে আর খাওয়ার সময় পেস্তা মুখে পড়লে খেতে ভালো লাগবে। আমি এখানে পেস্তা বাদাম দিলাম, তোমরা চাইলে কিন্তু আরও অন্যান্য বাদামও দিতে পারো, অ্যালমন্ড দিতে পারো, কাজু দিতে পারো, যার যেমন ইচ্ছা বাদাম দিয়ে দিতে পারো। তো দেখো বাদামগুলোকে দিয়ে ভালো করে এখন সেট করে দেবো। সেট করে দিয়ে এইটা প্রায় 15 মিনিট মতো, কিন্তু 15 থেকে 20 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো। প্রথমে আগে রুম টেম্পারেচারে পুরো এই জিনিসটাকে ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট ফ্রিজে রাখার পরে কিন্তু জিনিসটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন বার করে নেব। তো দেখতেই পাচ্ছ পেস্তাগুলো যেরকমভাবে দিলে যতটা ভালো লাগে সেরকমভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এখন রেডি করে নিলাম, দেখো একদম কিন্তু এখনই অনেকটা জমাট বেঁধে গেছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে পরে তারপরে আমি ফিরে আসব। 15 মিনিট পরে প্রায় ফিরে এলাম। এখন দেখো ফ্রিজে রাখার পরে কিন্তু একদম জমাট বেঁধে গেছে, এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো আমি এখানে দেখো চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আর একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। ঘরে বানানো জিনিস তো, যাতে একদম খেতে সুন্দর লাগে, যাতে মোটা মোটা হয় একটু, তাই জন্য একটু আমি মোটা মোটা পিস রাখছি। তোমরা যার যেরকম ইচ্ছা, আমি আগেও বলেছি আবারও বলছি, তোমরা যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু পিস করে নেবে। তো প্রত্যেকটাকে দেখো কেটে কেটে নেব, কেটে কেটে একটা সুন্দর পিস করে নেব। পিস করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই রান্নাটা। তো দেখতেই পাচ্ছ একদম ভেঙে যাচ্ছে না, খুব সহজেই কিন্তু উঠে আসছে। তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি। তো দেখতেই পাচ্ছ দেখো একটা একটা করে সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একদম জমাট বেঁধে যাওয়ার পরে কিন্তু তুলতেও কিন্তু দেখো সুন্দরভাবে উঠে আসছে। তো এরকমভাবে বানিয়ে নাও মিষ্টি, দেখেই দেখো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নাও একটা মিষ্টি। এরকম সুন্দর মিষ্টি খেতে দুর্দান্ত লাগে, তোমরা বানাও, বানিয়ে খাও, আশা করি ভীষণ ভালো লাগলো। আর কেমন লাগলো মিষ্টি বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করো। এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখলে তাই অসংখ্য ধন্যবাদ।